হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সাইদা, প্রতিবারের মতো এবারও হাজির হলাম খুবই মজার রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের দেখাবো কী করে পারফেক্ট মচমচে বেগুনি ঘরে বানাতে হয়। রমজান চলে আসছে, ইফতারিতে খুবই কমন একটি খাবার হচ্ছে বেগুনি। কম বেশি সবাই তৈরি করতে পারে বেগুনি, তারপরও আজ আমি আবারও দেখিয়ে দিব আপনাদের কী করে পারফেক্ট মচমচে বেগুনি ঘরে তৈরি করা যায়। তার আগে যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। এতে যখনই আমি কোনো রেসিপি আপলোড করব আপনারা পেয়ে যাবেন। তাহলে চলুন জেনে নিই কী করে ঘরে পারফেক্ট মচমচে বেগুনি তৈরি করব সেই প্রণালীটি। বেগুনির জন্য প্রথমে আমি 1.5 কাপ পরিমাণ বেসন চেলে নেব। চেলে নেওয়ার ফলে যখন আমি ব্যাটারটা তৈরি করব বেসন দিয়ে, সেটা আর দলা বেঁধে যাবে না, খুব সহজে পানির সাথে গুলে যাবে। সেজন্য যখনই আলুর চপ অথবা বেগুনির জন্য ভ্যাসন ইউজ করব অবশ্যই চেলে নিব। এবার এর সাথে আমি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিব, 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিব, 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিব, 1 চা চামচ বেকিং পাউডার দিব। এবার সব উপকরণগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব। সব মিলানো হয়ে গেলে এবার এর মাঝে অল্প অল্প করে পানি দেব আর একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। মনে রাখতে হবে একবারে সব পানি দেওয়া যাবে না, একবারে পানি দিলে হয়তো নরম হয়ে যাবে। সেজন্য দেখুন এটা এখনও অনেকখানি ঘন আছে, আমি আর একটু পানি দেব, সামান্য একটু। এবার ব্যাটারটা পারফেক্ট আছে। এবার যেটা করবো সেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, এই পর্যায়ে আমি হাত অথবা হ্যান্ড বিটার দিয়ে খুব জোরে জোরে 5 মিনিটের জন্য এভাবে নেড়ে নিব। এতে বেগুনিটা ফুলতে সাহায্য করবে এবং ক্রিস্পি হবে। ঠিক 5 মিনিট, দেখুন এক খুব স্মুথ একটা ব্যাটার তৈরি হয়েছে। এবার আমি 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট পরে ব্যাটারের মাঝে যখন আমি আমার একটা আঙুল ডিপ করব, তখন দেখুন পুরোটা আঙুল কোট করে নিয়েছে, কোনো আঙুলের ফাঁকা অংশ দেখা যাচ্ছে না। তার মানে বেগুনও এটা ভালো করে কোট করতে পারবে, দ্যাটস মিন আমার ব্যাটারটা পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। এবার আমি বেগুনটা কেটে নিব। আমি এখানে গোল বেগুন নিয়েছি, আমি এই বেগুনটা দিয়ে গোল বেগুনও কাটবো, আবার লম্বা বেগুনের শেপও কেটে নিব। দেখুন কী করে কাটতে হয় আমি সেটাই দেখিয়ে দিচ্ছি। গোল বেগুনের সাইজটা এইরকম হবে, একেবারে ভারীও হবে না আবার একেবারে পাতলাও হবে না। আর দেখুন আমি কীভাবে লম্বা বেগুনিটা বের করছি সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি এই বেগুনটার মাঝ বরাবর কেটে ফেলেছিলাম, দেখুন মাঝ বরাবর কাটার পর এখান দিয়ে সামান্য একটু কেটে ফেলেছি। এবার যে পিসগুলো বের হবে প্রতিটা পিস এরকম লম্বা বেগুনির মতো হবে, এভাবে আমি লম্বা বেগুনির মতো পিস এখান থেকে বের করে নেব। এবার আমি বেগুনগুলো কেটে একটা পানির মধ্যে রাখবো, পানির মধ্যে না রাখলে বেগুনিগুলো কালো হয়ে যাবে। দেখুন সাইজটা এরকম হবে, বেগুনি পিসগুলো খুব মোটাও হবে না আবার পাতলাও হবে না, মাঝারি সাইজের হবে। এবার এর মাঝে সামান্য একটু লবণ দিয়ে মেখে নিব। এবার চুলায় একটি প্যানে তেল গরম করে নেব। বেগুনি ডুবো তেলে ভাজতে হয়, সেজন্য তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। এবার একটি বেগুন কীভাবে কোণার মধ্যে ধরে পুরোটা বেগুন ভ্যাসন দিয়ে কোট করে নিতে হবে। এবার গরম তেলটা গরম হলে এর মাঝে বেগুনিটা দিয়ে দিতে হবে। মনে রাখতে হবে বেগুনের পিস যদি বেশি মোটা হয়ে যায় তাহলে ভাজার পর বেগুনটা যখন উঠাবো তারপর যে পানিটা বের হবে সেটা দিয়ে বেগুনিটা নরম হয়ে যাবে, আর বেশি পাতলা হলে এটা যে বেগুনি সেটাও বোঝা যাবে না, মনে হবে শুধু ভ্যাসনের গোলা খাচ্ছি। সেই জন্য বেগুনের পিসটা মাঝারি হবে যাতে যখন ভাজবো ক্রিস্পি হবে এবং বেগুনের ভিতরে যে বেগুনটা থাকবে সেটাও ক্রিস্পি হয়ে যাবে, ওখান থেকে আর পানি বের হবে না। আরেকটা জিনিস খেয়াল রাখ করুন, আমি দেওয়ার কিছুক্ষণ পরে উল্টে দিচ্ছি, তাহলে দুই পাশে খুব সুন্দর হবে, তাহলে দুই পাশে খুব সুন্দরভাবে ফুলবে, একই রকমভাবে দুই পাশে ফুলবে। সেই জন্য দেওয়ার পরপরই উল্টে দিলাম, এবার আর উল্টাবো না। এবার এক পাশ যখন সম্পূর্ণভাবে হয়ে যাবে ঠিক তখনই উল্টে দিব, তা না হলে বেগুনির মধ্যে তেল ঢুকে যাবে। ঘন ঘন উল্টাতে যাবেন না, এতে তেলে চুপচুপ হয়ে যাবে। এবার দেখুন ওই পাশ যখন হয়ে গিয়েছে আমি উল্টে দিয়েছি, এবার যখন বেগুনিটা হবে ঠিক তখনই আমি উঠিয়ে নেব। বেগুনিটা হয়ে গিয়েছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে একটি
কিচেন টিস্যুর উপর রাখব, এতে যে এক্সট্রা তেলটা আছে কিচেন টিস্যুটা এগুলো শুষে নিয়ে যাবে। এভাবে আমি সবগুলো বেগুনই ভেজে নেব। গোল বেগুনগুলো আমি ভেজে নিচ্ছি, যেগুলো গোল শেপে কেটেছিলাম ওইগুলো। সবগুলো বেগুন ভাজা হয়ে গেল, দেখলেন তো কত সহজে ঘরে তৈরি হয়ে গেল মচমচে ফুলকো বেগুনি। অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সবাই আমার জন্য দোয়া করবেন, আর আপনারা অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।